বৌমা। হ্যাঁ মা। বলছি অতিথিরা সব এসে পড়বেন তো, ওদের খাবার জায়গায় আসন টাসন পাতা হয়েছে তো, তারপর বাতাস করতে হবে, সব ব্যবস্থা জোগাড় করে দিয়েছো তো মা? আসলে আমি বলছি যে অতিথিরা যেন খুশি হয়, এটা একটু দেখো। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি সব আয়োজন করে এসেছি। আমি একটু খাওয়ার ঘর থেকে আসছি। আচ্ছা এসো এসো এসো। এই তো বড় বৌমা, বলছি যাও না যাও, ছোট বৌমার সঙ্গে হাতে হাতে একটু খাবারগুলো পরিবেশনের ব্যবস্থা করো। হ্যাঁ আমি দেখি ওই দিকটা কি। না বাবা, খাবারের কোনো ব্যাপারে আমি নিজেকে জড়াবো না, দোষ যা পড়ার খুলনার ওপরেই পড়ুক। কি হলো বড় বৌমা, মানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন, যাও। মা আমি বলছি কি, আমি তো কিছুই করিনি, যা করার সব খুললো না করেছে, তাই এখন শুধু শুধু মাতব্বরি করে কেন নিজের নাম কিনবো বলুন তো। পাঁচজন জানুক খুললো না কত ভালো রান্না করে, আমি তো বড় দিদি হয়ে তাই চাইবো, খুললো না সবার সামনে আসুক, খাবার পরিবেশন করুক। বাবা ভূতির মুখে রাম না, কোন দিকে সূর্য উঠেছে আজকে জানো? মা কিছু ভাবছেন? ভালোই রঙ্গ জানো দেখছি বড় বৌমা, দেখো যা ভালো বোঝো তাই কর। ও ছোট বৌমা, অতিথিরা সব এসে গেছেন, তুমি খাবার নিয়ে তাড়াতাড়ি এসো। রঙ্গ তো সবে শুরু রে বুড়ি, দেখ তোর আদরের ছোট বউয়ের কি হাল করে আজ আমি। সাধু সাধু, অপূর্ব স্বাদ এই ব্যঞ্জনের। হ্যাঁ খুললো না, অত যত্ন করে কাতলা মাছের মাথা রান্না করেছিস, নিয়ে আয়। নিয়ে এসো।